এক যাত্রায় পৃথক ফল কেন? কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল আগেই, এবার প্রশ্ন উঠেছে অভিনেতার রক্তের নমুনা সংগ্রহ নিয়ে। একটা অ্যাক্সিডেন্ট কেস যেখানে সবাই জানে যে 10 ml ব্লাড ইজ ইম্পর্টেন্ট ফর ব্লাড রিপোর্ট, সেখানে 0.5 ml ব্লাড নেওয়া মানে আজকের ডেটে এই রিপোর্টটার কোনো ভ্যালুই স্ট্যান্ড করে না। নমুনা সংগ্রহে কেন গাফিলতি, প্রশ্ন সনিকার বন্ধুদের। রক্তের নমুনাটা এত কম গেছে, তার থেকে কোনো সিদ্ধান্তেই কিন্তু আসা হচ্ছে না, এটা পুলিশের তরফ থেকে কিন্তু খুব বড় গাফিলতি। বিক্রমের প্রথম দিনই এসে যদি এটাকে ক্লিয়ার করে নেওয়া উচিত ছিল, সত্যি বলে দিত, আই থিঙ্ক পাবলিক সিম্পথি ও অনেক বেশি পেত। সমালোচনায় সরব প্রাক্তন পুলিশ কর্তারাও, তবে তাঁদের দাবি রক্তের নমুনা পরীক্ষায় কিছু ধরা না পড়লেও ছাড়া পাওয়ার রাস্তা নেই বিক্রমের। নলেজের ব্যাপারটা যেটা 304-এর ক্ষেত্রে ম্যান্ডেটরি, নলেজটা তো বিক্রম চ্যাটার্জি ডেফিনেটলি ছিল, মদ খেয়ে থাকুক আর মদ না খেয়ে থাকুক। মদ খেয়ে থাকলে তো ছিল যে আমি মদ খেয়ে এরকমভাবে গাড়ি চালালে আমার যাতে সহযাত্রী অথবা পেডেস্ট্রিয়ানকে ওর কারো মৃত্যু হতে পারে, আবার মদ না খেয়ে চালালে নলেজটা তো আরও বেশি করেছিল। প্রথমে 304-এর এ লেখা হয়েছিল, এটা মনে হয় একটু তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়ে গেছিল। 304-এ নলেজটা তো আর আছেই, কারণ তোর স্পিড যেটা আছে সেই স্পিডটা তো ম্যাক্সিমাম স্পিড, যেটা তো অলরেডি তো ওটা তো ডিটেক্ট করেই দিয়েছে, এক্সপার্টরা তো ওটা ডিটেক্ট করেছে। গত 29 এপ্রিল গভীর রাতে রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। গাড়িতে থাকা মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান বিক্রম। ওই ঘটনায় বিক্রমের বিরুদ্ধে 304-এর এ ধারায় গাফিলতির জেনে মৃত্যু, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে শেষমেশ অভিনেতা বিক্রমের বিরুদ্ধেও 304-এর এর জায়গায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে প্রয়োগ করা হয় 304 ধারা। এবার বিক্রম চট্টোপাধ্যায় রক্তের নমুনা সংগ্রহ নিয়েও উঠল প্রশ্ন, অভিযুক্তকে বাঁচাতেই কি এই গাফিলতি, প্রশ্ন সনিকার বন্ধুদের। পার্থপ্রতিম ঘোষ, হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।